হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন কম্পিউটার সায়েন্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক জাবা সুইংয়ের উপর ভিডিও সিরিজ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে এইবার এর পিছনে মূলত দুইটি কারণ একটি কারণ হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্স প্ল্যানে জাভা সুইং শেখানো হয় আরেকটি কারণ হচ্ছে ইউটিউবে যদি কখনও আপনারা জাভা সুইং লিখে সার্চ দেন তাহলে দেখতে পারবেন বাংলা ভিডিও সিরিজের সংখ্যা অনেক কম এবং যেগুলো আছে সেগুলো অনেকটা ধারাবাহিক না বলতে বললেই চলে সো আশা করি এবার এই প্রবলেমগুলো সলভ হবে এবং আপনারা খুব সহজে জাবা সুইং শিখতে পারবেন এই ভিডিও সিরিজ থেকে জাবা সুইং ভিডিও সিরিজ শুরু করার পূর্বে একটা কথা এখানে বলে নিচ্ছি জাভা সুইং কেন ব্যবহার করা হয় জাবা সুইংয়ের সাহায্যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আপনারা তৈরি করতে পারেন এবং জাভা সুইং এখন অনেকেই বলে যেটা আউটডেটেড আপনারা চাইলে জাবা এফএক্স দিয়ে শুরু করতে পারেন যেটা হচ্ছে আপডেটেড ভার্সন বাট আমি যেটা বলবো আগে জাবা সুইংটা শিখে নেন তারপর জাবা এফেক্সের দিকে মুভ করেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং এখানে আরেকটা বিষয়ে বলে রাখতে চাই কারণ অনেক জাবা অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখবেন অ্যাপ্লিকেশনগুলো জাবা সুইং দিয়ে করা তো সেই কোডগুলো যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই জাভা সুইং আপনাদের জানতে হবে সো এই জন্যই জাভা সুইংটা শেখা অবশ্যই এটা ব্যাটার অপশন ওকে কারণ শিখতে তো কোনো প্রবলেম নাই নতুন জিনিস শিখবেন পরবর্তীতে হয়তো বা কোনো এক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ওকে রাইট সো জাবা সুইং এই ভিডিও সিরিজে আমি কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করব জাভা সুইং এর কোর্স প্ল্যান তবে তার আগে কোন কোন বিষয়ের উপর অলরেডি আমি ভিডিও সিরিজ তৈরি করেছি সে সম্পর্কে আপনার বলে নিতে চাই কারণ অনেক সময় আপনার খুঁজে পান না কিংবা সেমিস্টার শেষে আপনারা বলেন যে এই বিষয়ের উপর ভিডিও সিরিজ ছিল আমি জানতাম না সো আমি বলে নিচ্ছি যেই সকল ভিডিও যেই সকল সাবজেক্টের উপর আমার ভিডিও সিরিজ আছে এখানে প্রত্যেকটার নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন থিওরি অফ কম্পিটিশন কম্পাইলার অপারেটিং সিস্টেম অ্যান্ড সো অন আপনারা সবগুলো পড়ে নিতে পারেন এই সকল বিষয়ের উপর অলরেডি ভিডিও সিরিজ তৈরি করা আছে আপনারা আমার চ্যানেলে খুঁজে নিতে পারেন তো জাবা সুইংয়ের এই ভিডিও সিরিজ কোর্স প্ল্যানে আমি আপনাদের সহজেই বলে দিচ্ছি যে কি কী থাকবে আমাদের জাবা সুইং ভিডিও সিরিজে পাঁচটি বাগে আমি বিভক্ত করেছি এই কোর্স প্ল্যানটাকে প্রথম বাগে থাকবে যে কম্পোনেন্ট যে কম্পোনেন্ট মানে হচ্ছে একটা ফ্রেমে বা একটা অ্যাপ্লিকেশনে আপনারা যা যা দেখতে পারবেন অর্থাৎ বাটন লেভেল পাসওয়ার্ড ফিল টেক্সট ফিল টেক্সট এরিয়া ফাইল চুজার এগুলো অনেকগুলো অপশন বিভিন্ন মেনু আমরা অনেক অ্যাপ্লিকেশনে মেনু দেখতে পাই তো এইগুলোকে বলা হয় যে কম্পোনেন্ট এই যে কম্পোনেন্টগুলো কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথম পার্টে সেকেন্ড পার্টে থাকবে লিসেনার তো লিসেনার কি সংক্ষেপে বলে নিচ্ছি এখানে আপনি সে ফর এক্সাম্পল যখন একটা বাটনে ক্লিক করবেন সেখানে একটা ইভেন্ট করবে সেই বাটনকে যখন ক্লিক করবেন সেটাকে লিসেন করে কোন একটা কাজ করতে হবে ওকে ফর এক্সাম্পল আমি দুইটা সংখ্যার যুগ করবো দুইটা সংখ্যা নিলাম দেন বাটনে অ্যাড সংখ্যাকে যুগ করে একটা ফলাফল দেবে সুতরাং এখানে বাটনের সাথে আমার কি করতে হবে একটা লিসেনার অ্যাড করতে হবে বাটন যে একটা কাজ করবে সেটা লিসেন করতে হবে কেউ একজন তো বিভিন্ন ধরনের লিসেনার আছে অ্যাকশন লিসেনার আইটেম লিসেনার কি লিসেনার এই সকল লিসেনার সম্পর্কে আশা করি এই ভিডিও সিরিজ থেকে আপনারা জানতে পারবেন দেন লেআউট ম্যানেজার আরেকটি ইম্পর্টেন্ট টপিক আপনার কোনো একটা ফ্রেমে বাটন কোথা থাকবে কীভাবে থাকবে কিংবা টেক্সট ফিল কীভাবে থাকবে এই সকল হ্যান্ডেলিং করবে এই লেআউট ম্যানেজার নাল লে আউট বর্ডার লেআউট ফ্লো লেআউট বক্স লেআউট গ্রিড লেআউট কার্ড লেআউট গ্রিড ব্যাগ লেআউট এই লেআউটগুলো সম্পর্কে আশা করি ভালোভাবে আপনারা শিখতে পারবেন দেন এই ভিডিও সিরিজে যখনই দুই তিনটা জিনিস শিখবেন কম্পোনেন্ট শিখবেন সাথে সাথে সেই কম্পোনেন্ট নিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। সো প্রজেক্ট বেস থাকবে এই ভিডিও সিরিজটা এখানে অনেকগুলো প্রজেক্টের নাম আমি দিয়েছি এগুলো ছোটোখাটো প্রজেক্ট থাকবে বাট যা শিখবেন তা ব্যবহারটা কীভাবে করতে হয় সেই প্রজেক্টের মাধ্যমেই আমি দেখিয়ে দেব। এবং সবার শেষে থাকবে ডাটা বেজ কীভাবে যাবা সুইংয়ের মাধ্যমে যাবা সুইং থেকে ডাটাবেজকে অ্যাক্সেস করবেন আপনার ডাটা ইউজ করবেন সে সম্পর্কে ধারণা দেব সবার শেষের পার্টে আজকের ভিডিও এতটুকু থাকবে কারণ এই ভিডিও টিউটারে আমি আপনাদের বলেছি জাস্ট কোর্স প্ল্যান সম্পর্কে বলবো যাওয়ার আগে আরেকটা বিষয় বলে নিই কিছু এক্সট্রা জিনিস থাকবে কীভাবে ফ্রেমে টাইটেল আইকন সেট করতে হয় কিভাবে যার ফাইল ক্রিয়েট করতে হয় অর্থাৎ ক্লিক অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় সেটা এখান থেকে শিখে নেবেন কীভাবে যাওয়া কোনো একটা ফাইলকে কমান লাইন থেকে রান করতে হয় সেটাও শিখে নিতে পারবেন এই ভিডিও সিরিজ থেকে কীভাবে একটি ফ্রেম থেকে আরেকটি ফ্রেমে মুভ করবেন সে সম্পর্কে ধারণা লাভ করবেন আশা করি তো আজকে ভিডিও থাকবে আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি দয় করে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা কথা আমি বারবার বলে থাকি যখনই কোনো ইউটিউবার বিশেষ করে এডুকেশনাল ভিডিও তৈরি করে আপনাদের কাছে সবসময় আশা করে আপনারা তাদের ইন্সপায়ার করবেন আপনারা অনেকেই জানেন যে বাংলা ভিডিও সিরিজের সংখ্যা অনেক অনেক কম বিশেষ করে কম্পিউটার সায়েন্সের জন্য এবং এই সমস্যা সমাধানের জন্য আমি দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে চেষ্টা করতেছি অথবা দুই বছর ধরে আমি চেষ্টা করতেছি যাতে করে এই প্রবলেমটা সলভ করা যায় আমি অলরেডি ফাইভ হান্ড্রেডসের উপর ভিডিও তৈরি করেছি আপনারা জানেন সো সবসময় আপনাদের কাছে ইন্সপায়ার আশা করি এবং যে কোনো ইউটিউবার আপনারা তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে আসলে বোধ করবেন না আমি জানি এবং আমি নিজেও সেটা দেখেছি যে আমরা অনেক সময় বিভিন্ন গানের চ্যানেলে বা জোকস বা ফানি চ্যানেলে সাবস্ক্রাইব করতে পছন্দ করি কিন্তু এই সকল চ্যানেল যদি আমরা সাবস্ক্রাইব করি না অর্থাৎ এডুকেশনাল চ্যানেলে তাহলে এই ইউটিউবার কিভাবে আপনাদের ভালো ভিডিও দেবে সো আশা করি আপনারা সবাই অবশ্যই এখন থেকে যে ভিডিও দেখবেন যে যদি আপনাদের উপকারে আসে কোনো একটা এডুকেশনাল ভিডিও অবশ্যই সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা আমার দাবি আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ